আপনারা দেখছেন নিউজ কলকাতা। খবর পড়ছি আরশাদ আলী। বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী তথা সিনেমা জগৎ খ্যাত নুসরাত জাহান ভোট প্রচার শুরু করলেন। তিনি সন্দেশখালী ব্লকের ও মাটিয়া অঞ্চলে জনসভা থেকে প্রতিশ্রুতি দিলেন, তিনি জনগণের সাথেই থাকবেন, পাশে থাকবেন, যখন দেখবেন তখনই তাকে কলকাতা থেকে এখানে পাওয়া যাবে। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ স্থানীয় নেতৃবৃন্দ। গান নিশ্চয় হবে, কিন্তু এখানে নয়, এটা তো কালচারাল সভা নয়, এটা তো আমাদের পলিটিক্যাল সভা। যখন কালচারাল সভা হবে, আমি আপনাদের এটাও কথা দিলাম যে শুধু আমি নয়, আমার অন্যান্য বন্ধু যারা রয়েছে টালিগঞ্জের, আমি তাদেরকেও নিয়ে আসবো আপনাদের অঞ্চলে এবং নিয়ে এসে আমি এখানে প্রোগ্রাম করাবো। চোখে দেখেছি, আমরা উপভোগ করেছি, তাই আমি ওনার প্রার্থী হলেও আমাদেরকে জয়ী করে তুলতে হবে ওনাকে। আমাদেরকে সবাইকে একসঙ্গে মিলে দিদির পাশে দাঁড়াতে হবে। আপনারা আছেন তো? একটু জোরে শুনবো, আপনারা আছেন তো? এটাই দরকার। তা মানুষের মনে অনেক প্রশ্ন উঠেছিল যে নুসরাত জাহান তো নায়িকা, তাই তো? সে মানুষের পাশে থাকবে কিনা, মানুষের জন্য কাজ করবে কিনা, সে কলকাতা থেকে বসিরহাটে আসবে অত দূরে রোজকার দিনে। তা আমি আপনাদের এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাদের প্রয়োজনে আপনাদের এক ডাকে আমি এখানে এসে উপস্থিত হব। কি বলছে, গান গাইলে ভোট দেবেন তো? জোরে চিৎকার শুনতে চাই, গান গাইলে ভোট দেবেন? আমি নিশ্চয়ই যাওয়ার আগে নিশ্চয়ই দুটো লাইন আপনাদের গে যাবো, তাড়াতাড়ি আপনাদেরকে হাততালি দিতে হবে। আমার মা বোনেদের কাছে আমি এটাই বলবো যে আপনাদের বসিরহাট থেকে মনিরুল মন্ডলের রিপোর্ট, নিউজ কলকাতা। একটা অনেক বড় দায়িত্ব আছে আমাদের সবার উপর, সে দায়িত্বটা। নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।